পূর্ব বর্ধমান জেলার কামালপুর গ্রামে উদ্ধার হওয়া একটি কচ্ছপকে তুলে দেয়া হলো রেস্কিউ টিমের হাতে। কয়েকদিন আগে কামালপুরের এক ব্যক্তি কচ্ছপটি দেখতে পান। তিনি কচ্ছপটিকে দেখে স্থানীয় নজরুল স্মৃতি ক্লাবের সদস্যদের খবর দেয়। ক্লাবের সদস্যরা কচ্ছপটি উদ্ধার করে ক্লাবে রাখেন। খবর দেয়া হয় রেস্কিউ টিমকে। মঙ্গলবার ক্লাবের সদস্যরা কচ্ছপটি রেস্কিউ টিমের হাতে তুলে দেয়। আমরা একটা কচ্ছপকে রাস্তায় পাই মধ্যরাতে, তো আমাদের আরও কিছু ক্লাবের সদস্যদের ডেকে আমরা ওটা মানে নিই। নিয়ে এসে ক্লাবে কদিন রাখার পরে আমরা ফোন করেছিলাম, মানে সেদিনই ফোন করে দিয়েছিলাম রেস্কিউ টিমকে। ওনারা এসেছিলেন আজকে এনে রেস্কিউ টিমের তরফ থেকে ওনাদের হাতে আমাদের তুলে দেওয়া হলো ক্লাবের তরফ থেকে ওনাদেরকে কচ্ছপটি। আপনাদের সংস্থার নাম? আমাদের সংস্থা হচ্ছে ক্লাব, ক্লাব হচ্ছে নজরুল স্মৃতি সংঘ ক্লাবের তরফ থেকে আমরা। গ্রামের নাম? গ্রামের নাম কামাল। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার কামালপুর গ্রামে উদ্ধার হওয়া একটি কচ্ছপকে তুলে দেয়া হলো রেস্কিউ টিমের হাতে। কয়েকদিন আগে কামালপুরের এক ব্যক্তি কচ্ছপটি দেখতে পান। তিনি কচ্ছপটিকে দেখে স্থানীয় নজরুল স্মৃতি ক্লাবের সদস্যদের খবর দেয়। ক্লাবের সদস্যরা কচ্ছপটি উদ্ধার করে ক্লাবে রাখেন। খবর দেয়া হয় রেস্কিউ টিমকে। মঙ্গলবার ক্লাবের সদস্যরা কচ্ছপটি রেস্কিউ টিমের হাতে তুলে দেয়। আমরা একটা কচ্ছপকে রাস্তায় পাই মধ্যরাতে, তো আমাদের আরও কিছু ক্লাবের সদস্যদের ডেকে আমরা ওটা মানে নিই। নিয়ে এসে ক্লাবে কদিন রাখার পরে আমরা ফোন করেছিলাম, মানে সেদিনই ফোন করে দিয়েছিলাম রেস্কিউ টিমকে। ওনারা এসেছিলেন আজকে এনে রেস্কিউ টিমের তরফ থেকে ওনাদের হাতে আমাদের তুলে দেওয়া হলো ক্লাবের তরফ থেকে ওনাদেরকে কচ্ছপটি। আপনাদের সংস্থার নাম? আমাদের সংস্থা হচ্ছে ক্লাব, ক্লাব হচ্ছে নজরুল স্মৃতি সংঘ ক্লাবের তরফ থেকে আমরা। গ্রামের নাম? গ্রামের নাম কামাল। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।